শচীনের ফেসবুকে দুর্দান্ত এক নারী ক্রিকেটারের অজানা কাহিনী শুরু করে দিয়েছেন। ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে শচীন তার ফেসবুক পেজে ভারতীয় মেয়ে ক্রিকেট দলের সদস্যদের সম্পর্কে গল্প শোনাবেন। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজকে নিয়ে শচীন তার কাহিনী সোমবার শুরু করে দিয়েছেন। চলতি নারী বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দিচ্ছেন মিতালি। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে তার 6000 রানের গণ্ডি পেরিয়ে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে তিনি প্রথম খেলোয়াড় যিনি 6000 রানের সীমানা পেরুলেন। শচীন তার ফেসবুকে বলা কাহিনীতে জানাচ্ছেন, এমন রেকর্ড সৃষ্টিকারী মিতালি ছোটবেলায় দেরিতে ঘুম থেকে উঠতেন, তার বাবা সেনাবাহিনীতে ছিলেন। মেয়ে সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে দেখেই দোড়ায় রাজ ক্রিকেট দাওয়ায় প্রয়োগ করলেন। মিতালির ভাই যে ক্রিকেট কোচিং সেন্টারে যেত, সেখানে পাঠানো হলো তাকেও। শচীন লিখেছেন, 8 বছর বয়সী সেই ছোট্ট মিতালি রাজকে যদি কেউ বলতো তুমি একদিন বড় হয়ে বিশ্ব রেকর্ড গড়বে, তাহলে সে হয়তো বিশ্বাসই করতো না। এটাই প্রমাণ করে যে প্রতিভাকে বুঝতে পারা এবং সঠিক দিকে পরিচালনা করাটাই আসল ব্যাপার। বিশ্ব ক্রিকেটে শচীন এবং মিতালি দুজনে এখন ব্যাটিংয়ে পুরুষ ও মহিলাদের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক।